সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন বর্ণনা করছিলাম তো এর আগেই আমি নন মেজরদের জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং ক্যালকুলাস ওয়ানের এর সাজেশনটি দিয়েছিলাম যেটা ফলো করলে তোমরা সত্তর পার্সেন্ট নাম্বার রাখতে পারবে পরীক্ষায় আর এই পর্বে আমি বর্ণনা করব যাদের পরীক্ষার প্রস্তুতি একেবারেই ভালো নয় যারা কোনো রকমে পাশ করার চেষ্টা করবে তাদের জন্য কিভাবে আমরা কোন কোন অধ্যায়গুলো ফলো করলে আমরা নন মেজর ফান্ডামেন্ট অফ ম্যাথমেটিক্স এবং ক্যালকুলাস ওয়ানে ফিফটি পার্সেন্ট মার্কস রাখতে পারি সেই বিষয়ে আমি একটু আলোচনা করব তো এই সাজেশনটা দেখার আগে অবশ্য প্রথম সাজেশনটা একবার দেখে নেওয়া উচিত কারণ ওইখানে আমি বর্ণনা করেছি কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে আর কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে না আর এখানে আমি শুধুমাত্র অধ্যায়গুলো বর্ণনা করার চেষ্টা করব তো আর দেরি না করে আমরা সাজেশনটা দেখে আসি তো প্রথমে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে তো যেসব অধ্যায় আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলো হচ্ছে অধ্যায় এক বাস্তব সংখ্যা অধ্যায় তিন জটিল সংখ্যা অধ্যায় চার ডিময় ভরের উপবদ্ধ সমীকরণ তত্ত্ব আইগেন মান ও আইগেন ভ্যাক্টর অধ্যায় বারো অধ্যায় পনেরো সাধারণ দীঘাত সমীকরণ এবং অধ্যায় ষোলো ত্রিমাত্রিক কার্তৃষীয় স্থানাঙ্ক তো আমি এখানে অধ্যায়গুলো সাজিয়েছি তিতাস পাবলিকেশনস এর ম্যাথ বই থেকে তো অন্যান্য বইয়ে অন্য কোনো অধ্যায়ে এই অধ্যায়গুলো থাকতে পারে তবে নামগুলো ঠিক এগুলাই হবে আশা করা যায় তো এইটুকু অধ্যায় ফলো করলে আমাদের মনে হয় যে ফিফটি পার্সেন্ট মার্কস রাখা সম্ভব এর চেয়ে বেশি রাখা যাবে যদি ভাগ্য ভালো হয় তবে সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট মার্কস এইটুকু অধ্যায় থেকে আসবে তো এখানে এই যে প্রথম চার অধ্যায় যেটা আমি দাঁড়িয়েছি এই প্রথম চার অধ্যায় থেকেই প্রায় বিশ নাম্বারের প্রশ্ন আসে প্রতিবার পরীক্ষায় এবারও হয়তো বা এই চারটা অধ্যায় থেকেই বিশ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে আর এই আইগানমান আইগ্যান ভ্যাক্টর থেকে আসে দশ নম্বরের প্রশ্ন কমসে কম সাধারণ দীঘার সমীকরণ থেকে দশ নম্বরের প্রশ্ন থাকতে পারে আত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে দশ নম্বর প্রশ্ন থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এই অধ্যায়গুলো পড়লেই আমি পঞ্চাশ নম্বর পেতে পারি তবে অন্ততপক্ষে চল্লিশ পাওয়া সম্ভব এইটুকু অধ্যায় পড়লে তো এর বাইরে আর পড়ার দরকার নেই ফান্ডাম্পল ম্যাথমেটিক্সে এই মোট সাতটা অধ্যায় আমরা পড়ে রাখবো যদি আমরা ফিফটি নম্বর পরীক্ষায় রাখতে চাই আচ্ছা এইটুকু অধ্যায় করার পর আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরা এই ম্যাট্রিক্স অধ্যায়টাও করে রাখবো এটা এই জন্য করতে দিচ্ছি কারণ হচ্ছে এই অধ্যায়টা সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি এবং এটা আমাদের খুব বেশি পরিশ্রম না করেই আমরা করে ফেলতে পারবো হয়তো আর সেজন্য কম সময়ে এটার প্রস্তুতি নিয়ে রাখতে বলছি আর এই ম্যাট্রিক্স থেকে অন্ততপক্ষের চার নম্বরের একটা প্রশ্ন থাকবে তো আমরা উপরের অধ্যায়গুলো উপরের সাতটা অধ্যায় পড়ার পর যদি সময় পাই তো ম্যাট্রিক্স অধ্যায়টাও করে রাখবো আচ্ছা এরপর আমরা ক্যালকুলাস নন ওয়ান মেজরদের জন্য দেখব যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ যদি আমি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার রাখতে চাই তো আগেই বলে রাখি যে ক্যালকুলাস ওয়ানে নন মেজরদের পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন রাখতে পারার আমার যে সাজেশন এই সাজেশন থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর রাখতে পারার সম্ভাবনা খুব বেশি নয় তারপরে আমি বলতে যাচ্ছে যাদের প্রস্তুতি একেবারে খারাপ তারা কী বার করবে যদি করে রাখতে হয় তো এই অধ্যায়গুলো করে রাখতে হবে ক্যালকুলাস ওয়ানের অধ্যায় অতিরিক্ত বেশি প্রায় চব্বিশটা অধ্যায় তার মধ্যে থেকে মাত্র এখানে আমি কয়েকটা অধ্যায় দাগিয়েছি যেগুলো পড়লে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার রাখা সম্ভব তো অধ্যায়গুলো একটু দেখে আসি অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এবিসি তিনটা আছে তো আমাদের খালি প্রথম অধ্যায়ের ওয়ান সিটা দরকার ফাংশন দ্বিতীয় অধ্যায়ের এবিসি তিনোটাই দরকার আর চতুর্থ অধ্যায় হচ্ছে লিবনেজের উপবাদ্য বি আর পঞ্চম অধ্যায় হচ্ছে রোলের উপপাদ্য সপ্তম অধ্যায় ফাংশনের লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান অধ্যায় লঘুকরণ সূত্র উনিশ অধ্যায় গামাবিটা ফাংশান তো এইটুকু অধ্যায় করে রাখতে পারলে আশা করা যায় যে ক্যালকুলাস ওয়ানে ফিফটি পার্সেন্ট নাম্বার রাখা যেতে পারে আর এই অধ্যায়গুলোর সাথে সাথে আমাদেরকে উপপাদ্যগুলো শিখতে হবে পুরো বইয়ে যতগুলো উপবদ্ধ আছে সবগুলো আমাদেরকে শিখে রাখতে হবে শুধুমাত্র গতবারের পরীক্ষায় যে উপপাদ্যগুলো এসেছে সেগুলো বাদ দিব আর গতবারের পরীক্ষা আসা উপবাদ্যগুলো বাদ দিয়ে যেসব উপাদ্দ থাকবে সেগুলো আমি ক্যালকুলাস ওয়ান নন মেজরের জন্য প্রথম যে সাজেশনটা দিয়েছিলাম সেটা শেষের দিকে বলেছিলাম তো ওইখানের উপবদ্ধগুলোই আমাদেরকে শিখতে হবে তাহলে আমি আবার বলছি ক্যালকুলাস ওয়ানের জন্য আমাদের শিখতে হচ্ছে উপবদ্ধ সবগুলো এবং এই এখানে দাগানো অধ্যায়গুলো এই অধ্যায়গুলোর মেজর নন মেজর আসা সব অঙ্ক আমরা করে রাখবো এবং উপবদ্ধ শিখে রাখবো তো আশা করা যায় যে এটুক থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার কমন পড়ে যাবে তো সবাইকে আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশনের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে